আগে আমি কৌস্তব আপনাকে দেখাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের লেখার কথা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত তিনি বারবার বলেছেন তিনি নিজের বেতন নেন না। আপনারা পার্টি ফান্ডে আপনাদের বিধায়করা দিত, বুদ্ধ ভট্টাচার্য দিত, উনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বইয়ের রয়্যালটি, গানের লিরিক্স লিখে, কবিতা থেকে, এই সমস্ত জায়গা থেকে যে টাকা, ছবি বিক্রি করে, সেই সমস্ত টাকা থেকে সংসার চালান এবং অত প্রয়োজনও হয় না উনি বলেছেন। উনি ঠিক কী বলেছিলেন শুনবো। অনেকে তো জানেই না বড় বড় কথা বলে। আজকে বলুন না চুরি আমায় কেন করতে হবে? আমি তো পার্লামেন্ট থেকে 7 বার এমপি ছিলাম, 1 লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গেছে, আর অ্যাজ এ চিফ মিনিস্টারও তো অন্তত 1.5 লক্ষ টাকার মতো সবকিছু মিলিয়ে আমি পেতে পারি, মানে মিনিমাম আমি বললাম। এখানে সবচেয়ে কম মেম্বারদের ভাতা, তার মানে কত? 1.5-2.5 লক্ষ করে বার 11 বছর কাউন্ট করুন, 11.5 বছর আমি 1 পয়সাও নিইনি। কত হলো অফিসিয়াল মানি? 3.5 কোটি হয়ে গেল। আমি তো একটা এক্সিবিশন করে নিজের পেন্টিং করলেই 6 কোটি 7 কোটি টাকা 1 সেকেন্ডে তুলে নিতে পারি, কিন্তু আমি তো করি। আমি প্রতি বছর একটা বইয়ের রয়্যালটি পাই 10% করে, যতটা বই বিক্রি হয়। সবটা তো আমাকে দেয়ও না, যতটা পাই সেটাই আমার যথেষ্ট। আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয়, আমি গর্বিত আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে। কৌস্তব চ্যাটার্জি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস মুখ্যমন্ত্রী নিজে বললেন এবং ক্লিয়ারলি বলছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে কেউ চুরি করুক, উনি বলছেন যে চুরি করার প্রয়োজন কেন থাকে যেখানে এত জায়গা থেকে উপার্জন করা যায় এবং আমি আমার টাকাটা দিয়ে দিই। মানে আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান স্টেপ ফার্দার, যেটাকে বলে উনি ডি আন্দোলনকারীদের বা রাজকোষে টাকাটা ফেরত দিতে পারেন না, পার্টি ফান্ডে কেন দেন? প্রশ্ন হলো ময়ূক যে ইন্টেনশনটা কী রাজ্য সরকারের? ইন্টেনশন ছিল বামফ্রন্ট সরকারের সময়, প্রথম ইএমএসএস সরকার কেরালায় চালু করেছিল, সরকারে আসার পর রাজ্য সরকারের গ্রুপ ডি যে কর্মচারী তার থেকেও 30%-এর নিচে রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের মাইনে হবে। ময়ূক তোমার মনে থাকবে 2011 সালে মানুষের ভোটে হেরে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যখন রেজিগনেশন দিয়ে এলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে ছিল 8,000 টাকার কম। আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলছি না, 8,000 টাকারও কম। এখন মুখ্যমন্ত্রীর মাইনে কত তোমরা জানো? বিধায়কদের মাইনে ছিল 7,500 টাকা যখন বুদ্ধদেব ভট্টাচার্য রেজিগনেশন দিল 2011 সালে, এখন মুখ্য বিধায়কদের মাইনে কত তোমরা হচ্ছে জানো? প্রশ্নটি হচ্ছে ইন্টেনশন। আচ্ছা, যদি এই এই ডিএটাও সমহারে দেওয়া যেত, যদি কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়া যেত, তাহলেও বিধায়ক মন্ত্রীদের মাইনে একলাপে কি এখানে নিয়ে যাওয়া উচিত, যেখানে মিড ডে মেলের কর্মীদের মাইনে বাড়ে না, এসএসকে এমএসকে এর মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্ফা নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের 2,000 কোটি টাকার মধ্যে 1,600 কোটি টাকা খেলা মেলা উৎসব তৃণমূলের বিরিয়ানি উৎসবে খরচ হয়ে যায়, বিড়ি ওয়েলফেয়ার বিড়ি শ্রমিকরা বিড়ি ওয়েলফেয়ার বোর্ডের টাকা পায় না, এরকম হাজারটা উদাহরণ, 1 ঘন্টা সময় লাগবে আমাকে সেই উদাহরণ হচ্ছে দিতে। একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজারে হাজারে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিশু শিক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে, একটার পর একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটনায় আমরা দেখছি একই পরিবারের 3 ছেলে একসাথে বাইরে চলে যাচ্ছে। অন্য সব ময়ূক তুমি ছেড়ে দাও, আমরা ওয়েব সিরিজ দেখছিলাম, এর মধ্যে আমি নামটা বলি কোনো অসুবিধা নেই, আবার প্রলয়, সেখানে দেখছিলাম ওই তৃণমূলের এক বিধায়ক সেই ওয়েব সিরিজ বানিয়েছেন এবং তৃণমূলের সব হত্যাকর্তা বিধাতারা সেখানে আছেন, ভালো ভালো অভিনয় করেছেন, ভালো যারা অভিনয় করেন সাধারণ তারাও আছেন। আমি দেখছিলাম একটা গ্রামে হচ্ছে নারী পাচার হচ্ছে, সেখানে মহিলারা বলছে যে তাদের বাবারা কোথায়, বলছে বাবারা কেরালায় আছে। আমি জানি না রাজ চক্রবর্তী কী মেসেজ দিতে চেয়েছেন। আসলে কেরালা শুধু নয়, গোটা দেশে পশ্চিমবাংলায় কাজ নেই, চাকরি নেই, উন্নয়ন নেই, সেখানে অ্যাটিচিউডটা কী? আসলে সিবিআই ইডি আসার পর কি একটু ভয় পাচ্ছেন? টাকা জমানো যাচ্ছে না, ঘরে টাকা রাখতে পাচ্ছেন না? সিবিআই ইডির প্রশ্ন নিয়ে অনেক ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, কিন্তু তাহলে ঘরে 1 কোটি 1 লক্ষ টাকা রাখা যাচ্ছে না? হঠাৎ এই জাংচারে যেখানে সাধারণ মানুষের অর্থ বাড়ছে না, সাধারণ মানুষের মাইনে বাড়ছে না, ডিএটা আমি দিতে পারছি না, শুধু ডিএর প্রশ্ন নয়, 8,000, 10,000, 9,000, 11,000 টাকার চাকরি সমকাজে সমবেতন হচ্ছে না, ঠিক সেই সময় হঠাৎ বিধায়কদের মাইনেটা বাড়িয়ে দিচ্ছেন, হঠাৎ সেই সময় মন্ত্রীদের মাইনেটা বাড়িয়ে দিচ্ছেন, এটা এটা হচ্ছে একটা খারাপ অ্যাটিচিউড। আর মুখ্যমন্ত্রী এসব বলবেন না, হাম্বা কম্বা রম্বা গল্প লিখে কবিতা লিখে যেভাবে জোর করে 5, 6, 7, 8, 9, 10 এখনও ইতিহাসের বইতে পার্থ চ্যাটার্জির কথা উল্লেখ করা আছে ভালো করে, সিঙ্গুর আন্দোলন। পার্থ চ্যাটার্জি কেন টাকাটা ছেড়ে দিচ্ছেন? সিঙ্গুর আন্দোলন কি উল্লেখ করা আছে?
ইতিহাসের বইয়ে ছিঙ্গুর আন্দোলন যা উল্লেখ করা আছে মুখ্যমন্ত্রী সেটা মানছেন না। ক্লাস এইটের ইতিহাস বইয়ে তৃণমূলের হিস্টোরিক রোলের কথা বলা আছে টাটাদের তাড়ানোর প্রশ্নে, আর মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে টাটাদের নাকি সিপিআইএম তাড়িয়েছে। না, আমার কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ, মানিক, এদের কেন টাকাটা তারা ছেড়ে দিচ্ছে না? তাদের কি টাকার অভাব? আরে অন্য কথা ছেড়ে দিন, অন্য কথা, উনি কি করেন? উনি ওনার ভাই ভাইপোদের এত সম্পত্তি কোথা থেকে এলো? হ্যাঁ, ভাই ভাইপোদের এত সম্পত্তি কোথা থেকে এলো? বারবার বলছি আমরা এটা যে পিসি ভাইপো লাইমের প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের এত সম্পত্তি করে হলো? কি বলছেন কি এসব? নিজের ঘরের দিকে চাক তাকান, প্রদীপের দিকে, প্রদীপের নিচের অন্ধকারের দিকে তাকান, নিজের পরিবারের কে চিনতো এদেরকে? হ্যাঁ, এইসব ভাই ভাইদের কে চিনতো? কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন রাস্তাগুলোতে ব্যানার্জি পরিবারের, কোটি কোটি টাকার সম্পত্তি। শুধু এখন রাস্তায় না, এখন তো এসকর্ট সার্ভিসের অ্যাকাউন্ট ভাড়া নিতে হচ্ছে, এখন পুরীতে কোটি কোটি টাকার হচ্ছে হোটেল কিনছেন। আমি বলছি ময়ূর, ইন্টেনশনটা হচ্ছে রাজ্যে আমি যা খুশি করব, ম্যান্ডেট আমার পক্ষে, সেই কারণে আমি যা খুশি করব। সময়ের অপেক্ষায় থাকুন, এমন একটা সময় আসবে তৃণমূল কংগ্রেস দলটা নামক দলটা উঠে যাবে,